নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? গৃহিণীকন্যা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাইরেটা দেখেছো, কি দারুণ কুয়াশা পড়েছে! এরকম কুয়াশা প্রায় এখন তো দেখাই যায় না, মানে গ্রাম সাইডে দেখা গেলেও আমাদের এদিকে তো প্রায় দেখাই যায় না। আজকের এই কুয়াশা দেখে যেমন ভালো লাগছে, তেমন একদিকে খারাপও লাগছে। কারণ মেয়েকে নিয়ে আজকে একটু বেরোতে হবে। তো এই কুয়াশা দেখে ভয় পেয়ে আর কাজ নেই, তার থেকে বরং আমি মেয়েকে রেডি করি। আজকে তুমি কোথায় যাবে? কোথায় যাবে আজকে? আজকে কোথায় যাবে? আজকে ঘুরতে যাবে? বেউ যাবে তো? হ্যাঁ, আসো, চলে এসো, চলে এসো, এদিকে এসো, এদিকে 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 আসো, আসো 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 আসো। আমরা আজকে একটা জায়গায় যাবো, তো জুতোটা তুমি পরবে। হ্যাঁ পরবে, এটা তোমার। আহারে, বেচারির মুখটা একটু দেখো, মনে হয় যেন ওকে কতদিন খেতে দেওয়া হয়নি, ঘুমাতেও দেওয়া হয়নি। আসলে আজকে ওর ঘুমটা ভালো করে হয়নি, সকাল সকাল উঠে পড়তে হয়েছে। ঘুম পেয়েছে? আমরা তো এক্ষুনি বেরোবো, ঘুরতে যাবো তো, ঘুরতে যাবো। ও, তুমি গাড়িতে বসলেই ঘুমিয়ে পড়বে, আমরা বু করে চলে যাবো, তাই তো? ও আমাকে চিনতে পারছে না, মাস্ক পরেছি, আমাদের স্কার্ফ দিয়েছি, কিচ্ছু চিনতে পারছে না, তাই চলো আমরা বেরোবো, চলো। টাটা করে দাও, চলো টাটা, আমরা একটু ঘুরে আসি ঠান্ডার মধ্যে থেকে। কুয়াশাটা মোটামুটি কেটে গেছে, তবে আর ওয়েট করা যাবে না, তাই বেরিয়েই পড়লাম। তো চলো তোমাদের সাথে রাস্তায় যেতে যেতেই কথা বলি। ও ঘুমিয়েই পড়েছে আর রুমাল টুপি দিয়ে ওই জন্য আমি মুখটা ঢেকে নিয়েছি, যাতে হাওয়াটা কম লাগে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে শিশু হাসপাতালে, কেননা ওর ডে ওয়ান থেকে দুটো চোখ থেকেই জল পড়ে, সেটা কোনো কিছু করেই আমি কমাতে পারিনি। অনেক চাইল্ড স্পেশালিস্ট, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছুই করেছি, ঠিক হয়নি। একটা চোখ ঠিক হয়েছে, বাট আরেকটা চোখ তো ঠিক হওয়ার নামই নেয় না। তো লাস্ট অপশন শিশু হাসপাতাল, সেখানেই যাই, গিয়ে দেখি কি হয়। ওটাই একটা মাত্র আশা ভরসা রয়েছে আমার এখন। তো মোটামুটি আজকে ভালোই রোদ্দুর উঠেছে, এটাই চিন্তা হচ্ছিলো যে একে তো ঠান্ডা, তার মধ্যে এরকম কুয়াশা, মেয়েকে বাইকে নিয়ে যেতে যেতে আরও না ঠান্ডা লাগিয়ে ফেলি। একদিকে ভালো হয়েছে ও ঘুমিয়ে রয়েছে, নাহলে এই পুরো হাওয়াটা আরও বেশি লাগতো। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি কিছুদিন আগেও প্রায় রেগুলারলি আসতাম, অ্যাকচুয়ালি করোনার মধ্যে আসতাম, লকডাউনের মধ্যে আসতাম। এখানে হচ্ছে ওর বার্থ হয়েছিল, কিছুদিন আগেই ওকে একদম একটুখানি অবস্থা এখান থেকেই নিয়ে গেছিলাম। কোথা থেকে ধরবো, কীভাবে ধরবো ওকে বুঝতে পারছিলাম না, সো অ্যাডোরেবল, তাই না? আও, চুল টানছিস তুই, চুল টানছিস, চলো তো। ওর বাবার সাথে টিকিট কাউন্টারে গেছে, খুব বেশি একটা ভিড়ও নেই, লাইনও নেই, আর টিকিট কাউন্টারের ওই জায়গাটাতে সবাইকে ঢুকতেও দেয় না, মানে বেবি নিয়ে একজন জাস্ট, তো ওর বাবাই গেছে। তো আমরা এখানে এসেছি একটা আই স্পেশালিস্টের কাছে, হসপিটালে আমাদের কাজ হয়নি যে কাজে গিয়েছিলাম। তো কেন আমাদের আই স্পেশালিস্টের কাছেই আসতে হলো, হসপিটালে কেন কাজ হলো না, সেটা তোমাদের পরে। তো আমরা বাড়ি চলে এসেছি আর হসপিটালে আমাদের কাজ কেন হলো না সেটাই বলছি এখন, তবে তার আগে ওকে একটু স্নান করিনি। জলে বসলে আর কোনো কিছু ওর চাই না, জল খুব ভালোবাসে, জলে বসিয়ে রাখো সারাদিন, খুব মজা। আর এদিকে যে ঠান্ডাটা লেগে যায়, চোখ থেকে জল পড়ে, চোখের জল পড়াটাই তো কমলো না, কি করবো বল তোকে নিয়ে। আসলে হসপিটালে কাজ হয়নি মানে হচ্ছে
হসপিটালে কোনো বেবিদের জন্য আই স্পেশালিস্ট নেই, মানে চোখে চোখ ওখানে দেখানোই হয় না, চোখ দেখেই না ওখানে। তো যেহেতু আমরা সেদিন বেরিয়েই পড়েছিলাম, তাই এখানে না হোক অন্য একটা স্পেশালিস্টের কাছে নিয়েই যাব। তো বাড়ির কাছাকাছি একটা ভালো আই স্পেশালিস্ট ছিল, ওনার কাছেই নিয়ে যাওয়া হলো। তো উনিও সেই একই কথাই বলছেন, চোখের মালিশ করতে হবে আর ড্রপ লাগাতে হবে। তো ও তো চোখে হাতে দিতে দেয় না, এই জন্যই ওর চোখটাও ঠিক হচ্ছে না। তো এবার যেভাবেই হোক ওকে ধরে বেঁধে হোক, যেভাবেই হোক তোর চোখের মালিশ তুমি করেই ছাড়বো, প্রতিদিন করবোই, তুই যতই কাঁদিস তোকে এবার আর ছাড়া যাবে না। কেননা 8 মাস হয়ে গেল, 8 মাস ধরে একই রকমভাবে চোখ থেকে জল পড়েই যাচ্ছে, তো এবার তো এটা ঠিক করতেই হবে। চলো, অনেক জল ঘাটাঘাটি করে নিয়েছ, বেশি মজা আনন্দ আবার তোমার জন্য স্যুট করবে না, ওঠো জল থেকে। এখন প্রায় 12:30 ওর স্নান টান হয়ে গেছে, এখন শুধু ওর খাওয়াটা বাকি। ওকে খাইয়ে দিতে পারলে মোটামুটি ওর কাজ এখনকার মতন কমপ্লিট। তারপর আমি যাব আমার কাজে, আমার স্নান বাকি, আমার বাকি কাজগুলোকে আমি কমপ্লিট করে আসব। নে, তুই এবার পুতুল নিয়ে খেলা কর, ততক্ষণে আমি তোর খাবারটাকে রেডি করি। বেচারির মাথায় 8 মাস ধরে চুলই উঠলো না, ওই যে কটা 2-4টে চুল রয়েছে ওইগুলোকেই আশ্রয় দিই। চিরুনি কবে দেব তোর মাথায়, কবে যে গাটার দিয়ে ঝুঁটি বেঁধে দেবো কি জানি। এই কোনো রকমে এই কাপড় দিয়ে ভিজে চুলগুলোকে একটু আশ্রে সমান টমান করে রাখি, যে কটা আছে ওইটুকুকেই যত্ন করি, আর কি করব। নাও, ওর এবার এই ফোনটাকেও চাই, এতক্ষণ ধরে ওটাকে নিয়ে খেলছিল, তো ওটাকে এবার বোর হয়ে গেছে, ওটা ওর কাছে এখন, এটাও ওর চাই। এখন আর একটা জায়গায় বসে না, এক জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে সেই জায়গায়, হয়রান হয়ে যাই আমি। না, আমার এখন আর ক্যামেরাটাকে অন রাখা যাবে না, তো ওকে খাইয়ে টাইয়ে তারপরে আসছি। তো এখন বাজে প্রায় 11:30-12, বাড়ির সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন বানাচ্ছি মেয়ের খাবার। এটা হচ্ছে মুড়ির গুঁড়ো, এরপরে আমি বিস্কিটের গুঁড়োও করে নেবো। এগুলো আমি ওকে সন্ধ্যাবেলার টাইমে খাওয়াই, কখনো মুড়ি খাওয়াই, কখনো বিস্কিট, কখনো স্যালাড, এইভাবে একটুখানি টেস্টগুলোকে চেঞ্জ করে করে খাওয়াই। তো আজকে যেহেতু সারাদিনের একটুও সময় পাইনি আর এই খাবারগুলো একদমই শেষ হয়ে গেছিলো, তাই এগুলো আমি করেই তারপরে ঘুমাতে যাব। আর আজকের ব্লগটাকে এত পর্যন্তই রাখলাম, ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবে।
আর আমার মেয়ের ব্লগগুলো যদি তোমাদের সত্যিই দেখতে ভালো লাগে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। থ্যাংক ইউ, বাই বাই। সোনাই, হ্যাঁ, ও খাইয়ে দাইয়ে বসালাম।